আজ 5 বছর পর সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হলো। আজ পোলবার জগন্নাথবাতির একটি লজে কড়া পুলিশি নিরাপত্তার সঙ্গে দুপুরের পর থেকে সেই নির্বাচন হয়। শেষ নির্বাচন হয়েছিল 2019 সালে, কিন্তু তারপর থেকে আর কোনো নির্বাচন হয়নি। 242 জনের সদস্য রয়েছেন সেখানে এবং তার মধ্যে থেকে 28 জন মনোনয়নপত্র জমা দেন নির্বাচনের জন্য। তাদের মধ্যে 17 জনের এক্সিকিউটিভ কমিটির জন্যই এই নির্বাচন, এবং আজকের নির্বাচন কিন্তু চলে অনেকক্ষণ ধরেই, বিকাল অবধি সেই নির্বাচন চলে। এবং মূলত যে সরকারি যে পেশাদারি ঠিকাদারি সংস্থা রয়েছে সেখানকার বিভিন্ন সরকারের কাজ দেওয়া হয় এবং এই ঠিকাদারি সংস্থাগুলোর হাতেই সে কাজগুলো যায়। ফলত আজকের এই নির্বাচনের যেমনটা জানা যাচ্ছে যে এই নির্বাচন বহুদিন বহাল থাকার জন্যই কিন্তু কাজ পেতে অসুবিধে হতো, আবার কাজ পেলেও সমবণ্টন যে নীতি রয়েছে সেটাও অনেক সময় হতো না, কারণ অনেক সময় যারা বিয়েতে রয়েছেন আসনে রয়েছেন তারাই কিন্তু কাজ পেতেন, আর বেশিরভাগ লোকই কিন্তু কাজ পেতেন না। আবার অনেক সময় সরকারি কাজ পেলে সেখান থেকে টাকা আদায়েরও সমস্যা হতো। তাই এই 5 বছর পরের এই নির্বাচনের জন্য অত্যন্ত সুবিধা হবে সমস্ত বিষয় বলে জানাচ্ছেন ঠিকাদারি সংস্থাগুলো। বলতে চাই আজকের যে আলোচনা, আজকের যে সভা, আজকের যে নির্বাচন, নির্বাচনের কমিটির মধ্যে দিয়ে যে কমিটি আসবে সেই কমিটি সুষ্ঠুভাবে পরিচালনা করবে আমি আশা রাখছি, এবং আমরা যারা সদস্য আছি তারা মনোনীত ব্যক্তিদের নির্বাচন করে তাদের হাতে দায়িত্ব তুলে দেবো। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা এখানে আলোচনা হলো, তো হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা আমি একটু তুলে ধরতে চাই। আমি একটু লিখেওছি যে হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছে, এইখানে অরুণ চৌধুরী যে কথাটা বললেন যে আমাদের টেন্ডার প্যাক ছাড়াও অফিসিয়ালি কিছু কাজ আছে, ইএম এর কাছে যাওয়া ইত্যাদি বিষয়গুলো আমরা শুনেছি। এই বিষয়ে আপনাদের মনে করা দিচ্ছে যে আমাদের কাজ ভাগের পরে যে সময়টা সেই সময়টা হাতে পেলে অফিসিয়ালি ওয়ার্কগুলো, অফিসিয়ালি আন্দোলনগুলো করা যায়। কয়েকজন ব্যক্তির যারা তারা চিরদিনই একইভাবে এইভাবে ডিস্টার্ব করে দিচ্ছে কাজ নিয়ে, যার জন্যে কাজ নিয়ে এবং সংগঠন সামলাতে সামলাতে যারা দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকেন তারা কিন্তু ওই দিকটাই মগ্ন হয়ে থাকেন। বাড়তি সময় তাদের দেওয়া হয় না, সুযোগ দেওয়াই হয় না যে ওই দিকটা তারা মাথা ঘামাবে। আপনারা আজকে যারা এসেছেন তারা সকলে একটা ভাবনা চিন্তা করতে করে আপনারা এসেছেন, আজকে আসার জন্য এই নির্বাচনকে সমর্থন করেছেন। এর সঙ্গে সঙ্গে আরেকটু দায়িত্ব নিতে হবে আপনাদের, আমরা যারা সদস্য উপস্থিত হয়েছি সামান্য পরিবার সদস্য বাইরে আছে যারা না বুঝে সমর্থন করছে, আপনারা প্রত্যেককে দায়িত্ব নিন, পাশাপাশি সবাইকার বাড়ি এবং সবাইকার বন্ধু বান্ধব তারা যেন এই ভুল জায়গায় না যায়। আমি গতবারে ইলেকশনের সময় নমিনেশন করে জিতেছিলাম, যেটা সঙ্গে সঙ্গে কাউন্টিংয়ের দিক থেকে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে যে 4 জন লোক কোর্ট কেস কাচারি করেছিল উনি আমাদের সংগঠনের পরিচালনা ক্ষেত্রে 1 বছর পিছিয়ে দিয়ে আবার তাদের আমাদের যে নির্বাচনী সভা এবং নির্বাচন হবে নতুন কার্যকরী কমিটি গঠন হবে তার ভক্ষকি আমরা সাথে যদি ঘোষণা করেছিলাম সেই উপলক্ষে আজকের আমাদের সভা। আমাদের সারা হুগলি জেলা থেকে 28 জন ঠিকাদার, 28 জন ঠিকাদার আজকে যে নির্বাচনী যে আমাদের এই কমিটিতে গঠন হবে সেই কমিটির মেম্বার হওয়ার জন্য তারা নমিনেশন জমা করেছে, 28 জন মেম্বার সারা হুগলি জেলা থেকে। তো তাদের মধ্যে থেকে 17 জন ঠিকাদারকে আপনারা মনোনীত করবেন, 1 জন ব্যক্তি 17টা ভোট দিতে পারবে। তো 17 জনের কার্যকরী কমিটি আজকে আমাদের গঠন হবে একদম সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে। আপনাদেরকে কে কি বলছে শুনবার কিছু দরকার নেই, আপনারা আমি সব প্রার্থীদের এখানে ডাকবো, একবার দেখে পরিচয় করে দেবো আপনাদের সাথে, প্রার্থীগুলোকে আপনারা দেখে নেবেন, আপনাদের যাকে ভালো লাগবে কারো কথা শোনার দরকার নেই, যাকে ভালো লাগবে 17 জন মেম্বারকে আপনারা মনোনীত করবেন। সেই 17 জনকে যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরকে নিয়ে আমরা কার্যকরী কমিটি গঠন করব, এবং সেই কার্যকরী কমিটি আজকে আমাদের সন্ধ্যাবেলা আমাদের মিটিং হবে, মিটিং হয়ে সেখানে সভাপতি, সম্পাদক, ক্যাশিয়ার সমস্ত আমরা নির্ধারণ করব। পোলবা থেকে প্রীতম সাধুকা, এবিএন বাংলা।